হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখে নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। অনেক দিন পর বহু প্রতীক্ষিত রেজাল্ট, অনেক কিছু প্রতীক্ষার পর তোমাদের অবসান ঘটলো। কেএমসি মজদুর কনজারভেন্সি মজদুরের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা যদি ফলো করবে গতকালের ভিডিও বা তার আগের দিন, আমি বলেই দিয়েছিলাম 22 তারিখ একটা তোমাদের সন্ধ্যেবেলার দিকে আসার কথা, 4:30 থেকে 5:30 কি সন্ধ্যেবেলার দিকে, জাস্ট একটু আগেই বেরোলো। আমি নিয়ে চলে এলাম প্রথমেই ফিডব্যাক, তোমরা দেখে নিও ভালো করে কারা কারা সিলেকশন পেয়েছো। মেনি মেনি গুড উইশেস। আমার এখনও পর্যন্ত কিছু ক্যান্ডিডেটের ফোন এসছে আর কন্টিনিউ ফোন আসছে, আমি ভিডিও করতে বাধ্য হলাম। সুতরাং তোমরা দেখে নেবে কারা কারা সিলেকশন পেয়েছে, রোল নাম্বার, নাম সব কিছু দেওয়া আছে। আর একটা কথা, তোমাদের আজকে ছিল 22 তারিখ, আজকে 22 তারিখ, আজকে রেজাল্ট বেরোলো। সুতরাং আর যেগুলো পেন্ডিং আছে, যেমন পরিবেশ বন্ধু মানে জয়েনিং যেটা পেন্ডিং, সব কিছু জয়েনিং হবে। পরিবেশ বন্ধু বা সার্জেন্ট ধীরে ধীরে সব হচ্ছে, টিচার বা তোমাদের আশেপাশে ফিল্ড গ্রেড এসএইচ বা যেগুলো বাকি আছে, কেএমসি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্টগুলো বার করছে। চলো বন্ধুরা, আর দেরি না করে, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি দেখে নিই। আর একটা কথা, 8777308599 7980389095, এখানে নাম্বার দেওয়া আছে। আজকে আমি এক্সাইটেড একটুখানি, কারণ অনেক ক্যান্ডিডেট পাস করেছে। আর একটা কথা, এর সাথে সাথে কিন্তু কিছু ক্যান্ডিডেটের সিলেকশন হয়নি। সুতরাং বন্ধুরা, সবাই তো সিলেকশন পায়নি, এটা মেনে নিতে হবে। আর আপস অ্যান্ড ডাউন্স কিন্তু লাইফের পার্ট। সুতরাং চলো স্টার্ট করা যাক। এই হচ্ছে নাম্বার, তোমরা কল করে নিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ, অনলাইন কোর্স, মক ইন্টারভিউ। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, রেগুলার আপডেশন, ভাইটাল নিউজ আর সব কিছুর কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই জয়েন হয়ে যাও, যার লিঙ্ক পেয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস। বন্ধুরা, আজকে কেএমসি মজদুরের রেজাল্ট দেখাবো, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে নেবে, দেখে নেবে। চলো বন্ধুরা, দেখো এইখানে দেয়া আছে কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা চলে আসলে কিছুক্ষণ আগের খবর, 22 তারিখে, দেখে নাও, 22/2/2021, ইম্পর্টেন্ট নিউজ, গুড নিউজ, অনেকের কাছে গুড নিউজ। যারা পাস করলে মেনি মেনি কনগ্রাচুলেশনস, খারাপ কাজ নয়, কোনো কাজই ছোটো বড়ো নয়। এখনকার যুগে তোমরা বুঝতেই পারছিলে যে এই মজদুরের কাজের জন্য কীরকম কী চলছিল এতদিন ধরে, কত মানুষের ইচ্ছা, যে অনেক ক্যান্ডিডেট ভালো ভালো করে ফিল্ড করে এসছে, ভালো কভার করেছে, ফর্ম ফিল সব কিছু, তারা ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিকঠাক করেছে। কিন্তু দেখো, এই সিলেকশন হয়েছে অনেক ক্যান্ডিডেটের। দেখে নাও লিস্ট অফ রেকমেন্ডেশন ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মঞ্জুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আজকে গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল, তা আজকে সন্ধেবেলায় কথা ছিল, আজকে না হলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, আজকেই বেরিয়ে গেল। ইউআর ক্যান্ডিডেট দেখে নাও, এই হচ্ছে ইউআর। প্রথমে একবার দেখে নাও, এখানে তোমাদের সব ক্যাটাগরির কিন্তু মিক্সচার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা যদি প্রথম থেকে দেখি, 17খানা পেজ আছে, তোমরা এখানে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে, না পেলে আমায় হোয়াটসঅ্যাপে বলতে পারো, আমি দিয়ে দেবো। এখন একটু সার্ভারটা বিজি আছে। দেখো ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট কতগুলো আছে, এই হচ্ছে ইউআর ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, এই চলছে ইউআর, এইগুলো সব ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট, ভালো করে দেখে না। এর মধ্যে ক্যান্ডিডেট ওবিসি বি অনেক কিছু ক্যাটাগরি আছে, কিন্তু এগেনস্টে সিলেকশন পেয়েছি, ইউআর ক্যাটাগরির এগেনস্টে, ভালো পারফরমেন্সের সব দিক থেকে। এবার দেখো তোমাদের এই যে ক্যাটাগরি টোটাল ক্যান্ডিডেট আছে ইউআর এর মধ্যে পড়ছে, এইগুলো ইউআর চলছে, জাস্ট একবার দেখে নাও কতগুলো ইউআর। ইউআর এইখানে 354 জন ক্যান্ডিডেট ইউআরএ সিলেকশন পেয়েছে বন্ধুরা। তারপর এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট দেখো, এসসি ক্যাটাগরির অনেক লম্বা পেজ আছে, কিন্তু এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটও এই চলছে, এসসি 92, এবার এইটা পুরো এসসি, এইগুলো সব লম্বা। এসসির মধ্যে শুধু এসসি 160 ক্যান্ডিডেটস, গোল্ডেন স্টুডেন্ট, মেনি মেনি কনগ্রাচুলেশনস, তোমরা অনেক কষ্ট করেছো, অনেক ওয়েট করেছো, মেন জিনিস অনেক ওয়েট করতে হয়েছে, কারণ অনেকেই কিন্তু একটু চিন্তায় ছিল, দুশ্চিন্তা। এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট দেখবে, তোমরা নাম দেখে নেবে, আমি বলে দেবো কীভাবে দেখবে, 38 জন ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট দেখো কতজন আছে, ওবিসি এ চলছে, ওবিসি এ, ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে 73 গোল্ডেন স্টুডেন্ট, 73। ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট দেখো, ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট 49, ওবিসি বি, ঠিক আছে 49। ইউএ ইউআর পিডব্লিউডি দেখো, পিডব্লিউডি ব্লাইন্ডনেস অর লো ভিশন, অনেকেই বলছিল স্যার আমাদের কী হবে, কবে বেরোবে। দেখো এখানে ক্যান্ডিডেট আছে 13 জন, ঠিক আছে। ইউআর পিডব্লিউডি হিয়ারিং এইচআই ক্যান্ডিডেট দেখো, 12 জন সিলেকশন পেয়েছে, মেনি মেনি গুড উইশেস তোমাদের। আর ইউআর পিডব্লিউডি লোকোমোটর ডিসেবিলিটি দেখো, এর মধ্যে সব জেনারেল, জেনারেল কাস্ট কী আছে, ইউআর আছে 12 জন এইখানে আছে। তারপর আছে ইউআর এক্স সার্ভিসম্যান, মেনি মেনি কনগ্রাচুলেশন এক্স সার্ভিসম্যান, আপনাদের শুভেচ্ছা জানালাম তো আপনাদের, রাইট, 42 জন ক্যাটাগরি ক্যান্ডিডেট। ইউআর স্পোর্টস এমএসপি মেরিটোরিয়া স্পোর্টস পার্সনশিপ কী আছে কতজন, 17 জন সিলেকশন পেয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা একদম ফার্স্ট পেজে চলে যাই, তোমাদের দেখো প্রথমে কী দিয়েছে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেটস, কাস্ট, ডেট অফ বার্থ, জেন্ডার, একটু এইখানে সার্চ করে নেবে যদি তোমরা না পাও, কারণ অনেকটা লম্বা পেজ আছে, তো নাহলে একটু দেখেও নিতে পারো। দেখো কেএমসি একটা খুবই ভালো জিনিস করে, রোল নাম্বারও দেয়, নেমও দিয়ে দেয়, কাজ দেয়, ডেট অফ বার্থ দেয়, জেন্ডার, মানে সব কিছু ডাটা কিন্তু ক্যান্ডিডেটের দিয়ে দেয়, এটা হচ্ছে ভালো দিক। আর একটা কথা বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট আশা করেছিলে হয়তো, কারণ দেখো ক্যান্ডিডেট কিন্তু অনেক ছিল, তার তুলনায় পোস্ট বেশি ছিল না, তোমরা তো জানোই, অনেকে হয়তো ভালো দিয়েছো, কিন্তু চিন্তা করো না, অনেক পোস্ট আছে, সুতরাং কী করবে, দেখো একটা
একটা ম্যাচে হার জিত দুটোই থাকে। আজকে তোমার হার হয়েছে বলে এই নয় যে তুমি জীবনে হেরে গেলে। অনেক পরীক্ষা আসবে, অনেক অপরচুনিটি আসবে। যারা কাজ পেলো তারা কিন্তু অনেকেই আর পরের চেষ্টা ছেড়ে দেয়, আবার অনেকে পরের চেষ্টা করে। কিন্তু তোমাদের কাছে একটা দরজা খোলা থাকলো যে তোমরা এর পরে যারা আনসাকসেসফুল হলে তারা কিন্তু সাকসেস হওয়ার জন্য আরও অনেক দূর উঠবে, আরও অনেকটা রওনা দেবে। ওকে ফ্রেন্ডস, বুঝতে পারলে ডিফারেন্সটা? সুতরাং থ্যাংক ইউ, দেখে নিও, চেক করে নিও, আর অবশ্যই জানিয়ে দিও যারা যারা সিলেকশন পেলে, থ্যাংক ইউ। এবার দেখো বন্ধুরা, একটা মেন পেজে চলে যাই। এই হচ্ছে ব্যাপার, তোমরা যে টিচার, টিচারের পরিবেশ বন্ধু এদেরও কিন্তু জয়েনিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। ফিল্ড ওয়ার্কার এসএইচ, আমি বারবার বলছি, মিউ আর কেএমসি যে বাকিগুলো আছে সেগুলোও বেরিয়ে যাবে, যে কারণ এই মজদুরের বিরাট বড় ভ্যাকেন্সি ছিল আর অনেক ক্যান্ডিডেট ছিল, এইটা নিয়ে একটুখানি ডিস্টার্বেন্স ছিল, বেরিয়ে গেল। সুতরাং তোমরা বুঝতেই পারছো বাদ বাকিগুলোও বেরোবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস, এটাই ছিল জানানোর। ভালো থেকো, স্টে রিগার্ডস, স্টে বেস্ট।